আগামীকাল থেকে খুচরা পর্যায়ে 142 টাকা 44 পয়সা দরে বিক্রি হবে ডিমের ডজন। সেক্ষেত্রে প্রতি পিসের দাম পড়বে 11 টাকা 87 পয়সা। পাইকারি ও খুচরা পর্যায়ের মাঝে থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। ব্যবসায়ী, উৎপাদক ও সরবরাহকারীদের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। সংকটকালীন সময়ে ডিম বিক্রি বন্ধ রাখার সমালোচনা করে অতিরিক্ত দামের জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করেন তিনি। বলেন, সংকট কাটাতে এখন থেকে বড় বড় বাজারগুলোতে সরবরাহকারীরা ডিমের যোগান দিবেন। বাজারে শৃঙ্খলা ফেরাতে এখন থেকে নিয়মিত নিত্যপণ্যের মূল্য তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশের ঘোষণা দেন ভোক্তা মহাপরিচালক। খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সায় পাবে। এরা পাইকারিরা আমাদেরকে বলেছে যে এটা যাতে আর না বাড়ে, আমরা সহযোগিতা করলে তারা এটা করবে, কোনো মধ্যস্থ থাকবে না বলে ওনারা এগ্রি করেছেন এবং তাতে সহায়তা হবে মর্মে সবাই একমত হয়েছেন।